গোলাপের পাপড়ির পাউডার দিয়ে আজকে একটি ফেস প্যাক তৈরি করব আশা করছি এটা অনেকের কাছেই ভালো লাগবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাহানা ব্লগে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমি সাহানা বলছি এইখানে আমি রোজ পাউডার নিয়েছি আপনারা চাইলে গোলাপের পাপড়িটাকে শুকিয়ে গুঁড়া করেও কিন্তু রেখে দিতে পারেন তো আমি বাজারে কেনাটাই নিয়ে নিয়েছি গোলাপ ফুল কার না পছন্দ গোলাপের সুবাস আর সৌন্দর্যটা যেন কাউকে এড়িয়ে যেতে পারে না ত্বকের পরিচর্যায় গোলাপের কিন্তু বেশ কদর সুন্দর ও স্কিন ত্বক পেতে এর পাপড়ি দারুণ কার্যকরী রুজ পেটেল পাউডার রূপচর্চায় দেয় অনেক বেনিফিট কেনা চায় প্রাকৃতিকভাবে ত্বকের যত্ন নিতে চলুন আজকে আমরা জেনে নিই রূপচর্চা গোলাপের পাপড়ি পাউডার রুস পেটেল পাউডার দিয়ে ত্বকের জন্য কিভাবে গরুয়া পেক বানিয়ে নেওয়া যায় এখানে আমি দুই চা চামচ পরিমাণ রোজ পাউডার নিয়ে নিয়েছি সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে মধু মধু দিব হচ্ছে আমি হাফ চা চামিচ পরিমাণ মধু মধু একটি প্রাকৃতিক উপাদান এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় ও ত্বক নরম রাখে বলি রেখা ও কালসেবাব দূর করতে মধু অতুলনীয় এছাড়া ব্রণের জীবাণু ধ্বংস করতে পারে এই মধু অনেক কার্যকরী কিন্তু ব্রণের জন্য এই পেস্ট তৈরি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিয়ে সপ্তাহে তিন থেকে চার দিন আপনি ব্যবহার করতে পারেন তবে এক সপ্তাহের বেশি কিন্তু ভালো থাকবে না যে রাখবেন অবশ্যই ভালো মানে প্লাস্টিকে রাখার চেষ্টা করবেন এখন এইটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে বেসন বেসন দিবে আমি দেড় চা চামিচ পরিমাণ ত্বককে লাবণ্যময় ও প্রাণবন্তর করে তুলতে বেসন উপকারী বয়সের চাপ কমাতে ত্বক পরিষ্কার করতে ত্বকে স্বাদ দূর করতে এবং তেলের প্রকোপ কমাতে মসুর ডালের বেসন কাজে লাগাতে পারেন অনেক উপকারী একটি জিনিস সেই সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চাউলে গুঁড়া চাউলে গুঁড়োটা স্কার হিসাবে কিন্তু কাজ করে যেহেতু দানা দানা থাকে এখন এই উপকরণগুলি ভালো করে মিক্সড করে নিচ্ছি এখন এটার সঙ্গে দিয়ে দিব হচ্ছে গোলাপ জল আপনারা চাইলে গোলাপ জল হাতের কাছে না থাকলে নর্মাল ঠান্ডা পানি দিয়েও কিন্তু এটাকে আপনি গুলিয়ে নিতে পারেন তো আমি এখানে গোলাপ জল দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে পানি পরিমাণটাও একটু দিব একটা চামচ পরিমাণ এখানে আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি এখন এটার মধ্যে পানিও দিয়ে দিচ্ছি যেহেতু এটা একটা ব্যাটার মতো হবে পাতলা হবে না গণও হবে না যেন খুব সুন্দর করে ব্রাশের সাহায্যে মুখে লাগানো যায় তো ভালো করে সবগুলি উপকরণ আমি মিক্সড করে নিচ্ছি আপনারা চাইলে এভাবে কিন্তু তৈরি করে প্লাস্টিকে বরে রেখে দিতে পারেন অথবা কাছের যে কোনো ঝাড়ে পরেও কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেই সঙ্গে দিয়ে দিচ্ছে হচ্ছে ক্যাস্টার অয়েল ক্যাস্টারঅল হাতের কাছে না থাকলে কোকোনাট অয়েলটা দিলেও কিন্তু চলবে এটা ত্বকটা শুষ্ক যাদের ত্বক এই প্যাকটি আপনাদের জন্য শুষ্ক ত্বকের জন্য কিন্তু অনেক কার্যকরী এটা একটি প্যাক তো একটু নরম হয়ে গিয়েছে সেই জন্য আমি আবারও দেড় পরিমাণ বেসন দিয়ে নিচ্ছি বেসন কিন্তু রূপচর্চার জন্য উপকারী একটি জিনিস আপনারা চাইলে বেসন সবসময় হাতের কাছে রেখে দিতে পারেন ব্রণের দাগ কমাতে কিন্তু অনেক কার্যকরী এই বেসন আপনারা এভাবে প্যাক না করেও শুধু বেসনটা রস দিয়ে অথবা কাঁচা দুধ দিয়েও কিন্তু ব্যবহার করে নিতে পারেন তো ভালো করে মিক্সড করে নিচ্ছি এটা হচ্ছে দেওয়ার আগে মুখটাকে ক্লিন করে নিতে হবে গোলাপ জল অথবা কাঁচা দুধ রস মিশিয়েও কিন্তু আপনি ক্লিন করে নিতে পারেন অথবা আপনি যেই ফেসওয়াশটা সবসময় ব্যবহার করেন সেই ফেসওয়াশ দিয়েও মুখটাকে পরিষ্কার করে নেওয়ার পর এই পেকটি ব্যবহার করবেন অবশ্যই এই পেকটি মুখে রাখার চেষ্টা করবেন দশ থেকে বারো মিনিট তো আমি একটি ব্রাশের সাহায্যে হাতে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে আপনি দেখাচ্ছি প্রথমে এভাবে দিয়ে যখন আপনি শুকিয়ে যাবে ধুইবেন তখন হচ্ছে পাঁচ মিনিট পর্যন্ত মাসাজ করবেন প্রথম অবস্থায় মাসাজ করার কোনো প্রয়োজন নেই শুকানোর জন্য রেখে দেবেন আমার আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বটনে ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন রেমেডিগুলি পাওয়ার জন্য আর সবসময় যারা আমাকে সাপোর্ট করছেন কমেন্ট করছেন উৎসাহিত করছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে হচ্ছে রেখে দেবেন শুকানো এক পর্যন্ত রাখার চেষ্টা করবেন শুকিয়ে গেলে মাসাজ করবেন চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত তারপর হচ্ছে নর্মাল ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন যে কোনো রূপচর্চার পর কিন্তু যে কোনো ক্রিম অথবা ময়েশ্চরাইজার ব্যবহার করার চেষ্টা করবেন তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ